আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহিদা নিশি ডেইলি ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার ভিলেজ হোম পার্ট 6। আমার আরও অনেকগুলো পার্ট আছে, আপনারা দেখবেন। আর আজকে আমরা যাচ্ছি এক বাড়িতে। নিহা যাকে ছোটোবেলা মাসি বলে ডাকতো, আর ও নিহার অনেক ঠিক কেয়ার করতো, এখন বড় হয়ে গেছে, আসে না, আর ওরা আরেক বাড়িতে চলে গেছে। তো আমরা আসলাম ওদের বাড়িতে। এই যে ওদের কি সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছেন, ওরা এই বাড়িটা বিক্রি করে দিছে। আর এই 800-এর ভিতর ওদের ঘর বাড়ি, ছোটো একটা পুকুর, উঠান, অনেক ভালো লাগলো দেখে। এই যে ওদের ঘরটা। তো ওরা সবাই অনেক বড় বড় কর্মশীল, সবাই অনেক যত্ন করে, বোঝা গেল। 800-এর ভিতর অনেক সিম্পলি সব কিছু গুছিয়ে নিছে, অনেক ভালো লাগলো। গাছালি, ঘর, উঠান, আবার গরু ছাগলের থাকারও একটা জায়গা আছে, ভালো লাগলো। এই যে ওদের গরুর ঘরটা, এই গরুটাও নাকি আবার খুব অল্প দামেই 36,000-এর ভিতর বিক্রি করে দিল, আগেও একটা বিক্রি করছে। তো ভাই বোন অনেক কর্মী। এই যে এদের একটা সেলাই মেশিনও আছে, আমরাও মাঝে মাঝে কাপড় দিই। তো ওদের বাড়িতে এসে নিহা অনেক খুশি, ও ছাগলটাকে বলতেছে খাওয়াবে, মাসি আমি খাওয়াবো। তো দেখেন ছাগলটার হাত থেকে কি সুন্দর করে খাচ্ছে। বাড়িতে আসলাম, অনেক রোদ আজকে, তাই ভাবলাম একটু আমরা পারবো। এক ভাইকে নিয়ে গেলাম পুকুর পাড়ে, উনি নিহাকে আমরা পেরে দিচ্ছে। এখানে এসে আমরা বড় চাচির পুকুর পাড়টাতে বসলাম। এখানে ফারহান দুষ্টামি করে ওর জাল দিয়ে মাছ ধরতেছিল, নিহা অবাক হয়ে দেখছে। আর আমরা নিহার আমি আইসক্রিম খেলাম, আজকে অনেক গরম। বিকেলের দিকে এত বাতাস, ঠান্ডা বাতাস, সবাই উঠানে আমরা বের হয়ে গেছি। আর অনেক গাছ টাছ ভেঙে পড়তেছিল, কারেন্টও চলে গেছে। তো এই বাতাসটা দরকার ছিল, সবাই গরমে অতিষ্ঠ। রাতের বেলা এগুলো আব্বু নিয়ে আসলো আমাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমি আপনাদের জন্য এই ভিডিও বানাই। আল্লাহ হাফেজ।